আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 24/1/2023 এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। আপনারা সকল জেলা থেকে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। যেনারা SSC SSC পাস করেছেন তেনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এটি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, অর্থাৎ কোনো ঝামেলা নাই। ডাকযোগে আবেদন করতে গেলে একটু ঝামেলা হয়। তারা সম্মানিত ভিউয়ার্স, কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, কতটি পদ আছে, কী পদ আছে, ছবি কীরকম সাইজ লাগবে এবং স্বাক্ষর তার সাথে, সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, পরবর্তী নতুন কোনো জব সার্কুলার আপলোড করলে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তাই সম্মানিত ভিউয়ার্স, আর দেরি নয়, শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, প্রথমে আমরা আলোচনা করব না, আমরা লাস্টের দিকে আলোচনা করব। 8 নম্বর যে পদটি অফিস সহায়ক, এখানে 18 জন নেওয়া হবে। আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, অভিজ্ঞতার প্রয়োজন নেই, অভিজ্ঞতা ছাড়া এই পোস্টটিতে আবেদন করা যাবে। বেতন স্কেল 20,010 টাকা দেওয়া হবে। তারপরে 7 নম্বর যে পদটি দেওয়া আছে, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকারী, এখানে বেতন স্কেল দেওয়া আছে 22,490 টাকা। এখানে আপনার SSC কমপ্লিট চেয়েছে, কিন্তু আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। বাংলা ইংরেজি কমপক্ষে প্রতি মিনিট বাংলা ইংরেজি শব্দের গতি আপনার 20 থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। যাদের কম্পিউটার নাই, অ্যান্ড্রয়েড ফোন আছে, OTG এবং কিবোর্ডের সাহায্যে আপনার হাতের টাইপের গতি বাড়িয়ে নিতে পারেন। 6 নম্বরে স্টোর অ্যাসিস্ট্যান্ট, এখানে নেওয়া হবে আপনার একজন। বেতন স্কেল 22,490 টাকা, এখানে SSC কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা চেয়েছে, এখানে MS ওয়ার্ড এক্সেল সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর, এখানে ক্যাটালগার একজন নেওয়া হবে। বেতন স্কেল 22,490 টাকা, 16তম গ্রেড। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন, এখানে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এই পোস্টটিতে। সম্মানিত ভিউয়ার্স, এখানে কোনো অভিজ্ঞতার দরকার নেই, প্রয়োজন নেই, অভিজ্ঞতা ছাড়া এই পোস্টটিতে আবেদন করা যাবে। 4 ড্রাইভার, এখানে 23,490 টাকা বেতন স্কেল, এই পদটিতেও আপনার 3 জন নেওয়া হবে। এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যিনারা অষ্টম শ্রেণী পাস করেছেন তেনারা আবেদন করতে পারবেন এই পোস্টটিতে। এখানে আপনার অভিজ্ঞতা এবং সম্পূর্ণ চালক অগ্রাধিকার বেশি পাবে, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে। যাদের অধিকার আছে তাদের, মানে ও এক্সপিরিয়েন্স আছে, তারা অগ্রাধিকারটা বেশি পাবে। 3 নম্বরে 60 মুদ্রাকৃত কম্পিউটার অপারেটর, 5 জন নেওয়া হবে। 24,680 টাকা আপনার বেতন স্কেল, এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি কমপ্লিট হতে হবে। অবশ্যই বাংলা ইংরেজি টাইপের ক্ষেত্রে শব্দের গতি 70 এবং 45 হতে হবে। তারপরে ইংরেজি গতি প্রতি মিনিট 25 এবং 30 থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, যারা এখন একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। 2 ফটোগ্রাফার, এখানে বেতন স্কেল আপনার 30,230 টাকা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন, স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে, কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে। তারপর ইনফরমেশন, এখানে অ্যাসিস্ট্যান্ট 9 জন নেওয়া হবে। বেতন স্কেল আপনার এখানে দেওয়া আছে 22,500 টাকা থেকে 30,230 টাকা। এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, অনার্স ডিগ্রি এবং মাস্টার্স কমপ্লিট, কম্পিউটার, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের সম্পর্কে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনার ইংরেজি বাংলা, এখানে ইংরেজি এবং অনুবাদ করার অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা মূল কথা নিয়ে আলোচনা করলাম, এখন আলোচনা করব আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, কত টাকা জমা দিতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করে নেই। অনলাইন আবেদন শুরুর তারিখ 30 জানুয়ারি 2023 সকাল 10টা থেকে এবং শেষ তারিখ 19 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত সময় আছে আবেদন করার। ছবি 300 গুণ 300 পিক্সেল, স্বাক্ষর 300 গুণ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। কোন পদের জন্য কত টাকা জমা দিবেন সে বিষয় নিয়ে আলোচনা করে নেই। 1 থেকে 2 নং পদের জন্য আপনাকে টাকা জমা দিতে হবে 336 টাকা। তারপরে বা আর কিছু পদের জন্য হলো 200 টাকা। তারপরের পদগুলো হলো আপনার 100 টাকা। এখানে 3 ক্যাটাগরিতে দেওয়া আছে, আপনারা এই টাকা দিয়ে আবেদন করতে হবে। এখানে MS কীভাবে SMS পাঠাবেন অপশন দেওয়া আছে, দেখে নেবেন, এইভাবে আপনাকে SMS পাঠাতে হবে। তো দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।